আছি, মিথ্যা বলবো না দাদা। অনুষ্ঠান শেষ করতে করতে 11টা বেজে গেছে, লাস্ট ট্রেনটা ফেল করেছি, তো প্ল্যাটফর্মে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি, দেখি এক ভদ্রলোক, তখন বেলা রাত্রি 12টা বাজে, টেলিফোন করে বলছে তার প্রেমিকাকে, হ্যালো তুমি কোথায়? আমি দাঁড়িয়ে গেলাম, 50 বছর বয়স, সে রাত্রি 12টার সময় বলছে হ্যালো তুমি কোথায়? আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, বলছে শোনো, কালকে রাত্রি 2টোর সময় হঠাৎ স্বপ্ন দেখলাম পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে তোমার কোলে শুয়ে পড়েছি। কত বড় মিথ্যা কথা দেখেন, দোষ ওই ভদ্রলোকের নয়, দোষ ওই 3.5 ইঞ্চি মোবাইলটা, যখন তখন ছেলেরা মেয়েদেরকে টুপি পরাচ্ছে আর মেয়েরা ছেলেদেরকে টুপি পরাচ্ছে। তাই বিশেষ করে আগেকার দিনের প্রেম প্রীতি ভালোবাসা আর এখনকার দিনের প্রেম প্রীতি ভালোবাসা দেখলে সত্যি নিজের কাছে নিজের লজ্জা হয়। তাই বিশেষ করে চাঁদপুরের সমস্ত ইয়ং বন্ধুদেরকে একটা কথা বলবো, তোমরা কেউ পীড়িত কইরো না, ওরে পীড়িত ফেবি কলে রাঠা, পীড়িত ফেবি কলে রাঠা, ওই আঠা লাগলে পড়ে ছাড়ে না। মাকাল দিব্যি দিয়ে বলছি, সত্যি কথা বলে যাবো, তবে আপনাদের এদিককার মহিলা এদিককার মেয়েদের কথা বলবো না, আমাদের এদিককার মেয়েদের কথা বলে যাই, মেয়েদের স্বভাব ভালো না, তাই না? দেখেছেন যেই মেয়েদের কথা বলেছি ফগ্গাই উঠেছে, একেবারে হাততালি দিচ্ছে, ওদেরকেও কচু দেবো একটু পরে, দাঁড়ান, মেয়েদের স্বভাব ভালো না। কেন মাতকালি দিব্যি দিয়ে বলছি, এরা কথা দিয়ে কথা রাখে না, তাই তো? আর জীবনে কোনোদিন মিস কল ছাড়া ফোন করে না, তাই না? দেখেছেন মামনিও বলছে হ্যাঁ তাই, আর মোবাইলে রিচার্জ করে না, মানে মোবাইলে রিচার্জ ফোরাতে না ফোরাতেই কষ্ট করে একটা ফোন আসার পর বলে, কাল থেকে না জানো শোনা তোমার সাথে আর কথা বলা যাবে না। এবার ছেলেরা জিজ্ঞেস করে কেন, বলছে মোবাইলে রিচার্জ শেষ, মানে ওর মানে ওই ছেলেটার পেছন মারা ধান্দা আর কি, মানে রিচার্জ করে না। কলিকালে রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, আবার কলিকালে রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, ওরে পিঠে বিকলে রাঠা, ও দাদা পিঠে বিকলে রাঠা, ওই আঠা লাগলে পরে ছাড়ে না, মেয়েদের স্বভাব ভালো না, কথা দিয়ে কথা রাখে না, বিকল চলা ফোন করে না, মোবাইলে রিচার্জ করে না, গোলে মালে গোলে মালে গোলে মালে পিড়িত কইর না, গোলে মালে গোলে মালে পিড়িত কইর না। আমাদের পাশের বাড়ির সীমা 12 বছর একটা ছেলের সাথে প্রেম করলো, এখন আর সেই ছেলেটাকে পাত্তা দেয় না, কি ব্যাপার? শ্যামলকে যে সকিরে, সীমার সাথে তোর কি হয়েছে? বলছে আর বলো না, পালসার 220 গাড়ি নিয়ে সীমা এখন খুব ঘুরছে, মানে সাইকেল করে মেয়েরা প্রেম করা পছন্দ করছে না। হ্যাঁ ওই দেখেন না, ওই দেখেন, ওই যে ওই দেখেন রুমাল ঢুকে দেখছে, ঢাকা দিচ্ছে, চির বিধবা, ওই যে আবার বাবা মার নাম রেখেছে চাঁদ, ওরে আমার চাঁদ রে,
হ্যাঁ, 12 বছর প্রেম করেছে, সাইকেল করে, বারবার করে মানা করলাম, চান সাইকেল করে প্রেম করেছে, মেয়েরা একটু বাইক হলে ভালো হয়, যেই বাইকটা বয়ফ্রেন্ড দাঁড়াবে আর মেয়েটা ফুট করে বসে পড়বে আর চুলগুলো হাওয়াই উঠতে উঠতে যাবে। দেখেন, 3-4 মাস আগে পালসার 220 করে প্রেমিকাকে ফুটিয়ে নিয়ে চলে গেছে, ওই দুঃখে কত সুন্দর চুল ছিল, চুল কেটে ফেলেছে, নিরামিষ খাওয়া ধরেছে, একটু হাততালি ওর জন্য সবাই মিলে কলির পিড়িত করছে, দেখো যুগের মেয়ে মোটর সাইকেলের আশায় মেয়েরা থাকে যেছে, ও তারা চা খেয়ে ভর দেয় ফেলায়, ও তারা চা খেয়ে ভর দেয় ফেলায়, পকেটে যদি পয়সা না থাকে পাড়ার মলিনার সাথে যদি প্রেম করেন আপনার ওই প্রেম ভেন্টিলেটার দিয়ে চলে যাবে, প্রেম ছেড়েম কিছু না, মেন হচ্ছে টাকা, পয়সা একটু ফুচকা খাও বা একটু নাগর তোলাই শোনাবা, যত স্বপ্ন ওই প্রেমিকার কাছে, বাবা মার কাছে বলে না, তারা চা খেয়ে ভর দেয় ফেলায়, ও তারা চা খেয়ে ভর দেয় ফেলায়, দেখেন না ফেলে ফেলে দেওয়া ভারটা, দেখেন না ফেলে দেওয়া ভারের অবস্থা দেখেন, তারা চা খেয়ে ভর দেয় ফেলায়, দেখায় পিরিতের কত নমুনা, মেয়েদের স্বভাব ভালো না, কথা দিয়ে কথা রাখে না, মিস্টার চলা ফোন করে না, মোবাইলে রিচার্জ করে না, গোলে মালে গোলে মালে গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে গোলে মালে পিরিত কইরো না, রজকিনী প্রেমের নজির গড়েছিল, আর বড় দুঃখে লাইলা মজনু মরণ বরণ করে নিল, যেমন চণ্ডীদাসা রজকিনী প্রেমের নজির গড়েছিল, আর বড় দুঃখে লাইলা মজনু মরণ বরণ করে নিল, এত বোকা ছেলে না সব মেয়েদের মিষ্টি কথায় ফাঁসে, আর চোখের জলে মায়ায় ফেলে তারা ও দাদা পিছে গিয়ে হাসে, আর চোখের জলে মায়ার ফেলে তারা ও দাদা পিছে গিয়ে হাসে, অদম তুষার বলে, অদম তুষার বলে সঠিক মেয়ে, ওই অদম তুষার বলে সঠিক মেয়ে, অদম তুষার বলে এই চাঁদপুরের মেয়ে, এবার যদি সত্যি কথা বলি তাহলে মেয়েরাও হাততালি দেবেন, অদম তুষার বলে চাঁদপুরের মেয়ে, এরা প্রেম পীড়িত করতে যাবে না, কেন এরা সিনেমা দেখায় না, এরা ফুচকা খাওয়ায় না, এরা মেলাতে যায় না, এরা সিনেমা দেখায় না, গোলে মালে গোলে মালে গোলে মালে পীড়িত কইর না, গোলে মালে গোলে মালে পীড়িত কইর না, পীড়িত ভাবি গলে আঠা, দাদা পিরিত ভাবি গলে আঠা, এই আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে গোলে মালে পিরিত কইর না, গোলে মালে গোলে মালে পিরিত কইর না, গোলে মালে গোলে মালে পিরিত কইর না,
গোলমালে পিরিত কইরো না, গোলমালে গোলমালে পিরিত কইরো না, গোলমালে গোলমালে পিরিত কইরো না।